39তম বর্ষে বনগাঁ জাগ্রত সংঘ ক্লাবের পূজা মণ্ডপে উঠে আসবে আস্ত সমুদ্র। এবছরে তাদের পুজোর থিম দেদে মাঝি পাল তুলে দে। এদিন সাড়ম্বরে আয়োজিত হলো খুঁটি পূজার। প্রতি বছরের ন্যায় এবছরও খুঁটি পূজোর মাধ্যমে শারদ উৎসবের সূচনা করল বনগাঁ জাগ্রত সংঘ ক্লাব। খুঁটি পূজোর পাশাপাশি পথ চলতে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালেন ক্লাব সদস্যরা। খুঁটি পূজার মাধ্যমে পূজোর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলে জানালেন আয়োজকেরা। দুর্গা পূজোর ঢাকে কাঠি, ইতিমধ্যেই খুঁটি পূজোর মাধ্যমে শুরু হয়ে গিয়েছে শারদ উৎসবের প্রস্তুতি। রথের দিন থেকে বিভিন্ন ক্লাবগুলো খুঁটি পূজোর মাধ্যমে শুরু করে দিয়েছে শারদ উৎসবের প্রস্তুতি। শারদ উৎসবের বাকি প্রায় 3 মাস, রথের দিন থেকেই খুঁটি পূজোর মাধ্যমে ক্লাবগুলি শুরু করে দিয়েছে তাদের পূজোর প্রস্তুতি। ব্যস্ততা শুরু হয়েছে পটুয়া পাড়াতেও। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বনগাঁ জাগ্রত সংঘ ক্লাবেও খুঁটি পূজোর মাধ্যমে শারদ উৎসবের সূচনা হয়ে গেল। এবছর বনগাঁ জাগ্রত সংঘের পুজো 39তম বর্ষে পদার্পণ করল। 39তম বর্ষ উপলক্ষে এবছরে তাদের থিম দেদে মাঝি পাল তুলে দে, যেখানে সমুদ্রের নিচে যে পরিবেশ তারই চিত্র দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। পাশাপাশি এদিন দুর্গাপূজোর খুঁটি পুজো উপলক্ষে পথ চলতি সাধারণ মানুষের জন্য ছিল মিষ্টি মুখের ব্যবস্থা। এই বিষয়ে বনগাঁ জাগ্রত সংঘ ক্লাবের সেক্রেটারি তাপস গাঙ্গুলি বলেন, আমরা খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের শুভারম্ভ করলাম। এবছর আমাদের 39তম বর্ষ, 39তম বর্ষ উপলক্ষে এবছরে আমাদের থিম দেদে মাঝি পাল তুলে দে, যেখানে আমাদের সমুদ্রের নিচে সমস্ত রকম দৃশ্য তুলে ধরার চেষ্টা করব দর্শনার্থীদের সামনে। প্রতি বছরের ন্যায় এবছরও যাতে আমরা পুজো প্যান্ডেলের মাধ্যমে নতুনত্ব কিছু তুলে ধরতে পারি সেই চেষ্টাই করছি। থিম থাকছে, বিশেষ থিম হচ্ছে দেদে মাঝি পাল তুলে দে। পুরো একটা সমুদ্রের উপর থিমটা হবে, আর সমুদ্রের নিচে যে পরিবেশটা থাকে সেটাকে আমরা এবার তুলে ধরার চেষ্টা করছি। আজকে সবার প্রথমে ঠাকুরের পুজো দিয়ে আমরা খুঁটি পুজো করলাম, এবং সবার উদ্দেশ্যে বনগাঁবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, জাগ্রত সংঘ রাজ্যের খুঁটি পুজো হলো এবং পথ চলতি, এবং আমাদের ক্লাবের সব সদস্যরা সদস্যদেরকে আমরা মিষ্টি মুখ করলাম। বনগাঁবাসীর জন্য এবারে টোটালি জাগ্রত সংঘের পক্ষ থেকে নতুন একটা চমক আসছে। আর বিশেষ কারুকার্য শিল্পী এবার আমাদের যে প্যান্ডেল করছে ডেকোরেটার্স গোপালদা, ও খুব ভালো প্যান্ডেল করে বনগাঁবাসী জানে, ও আর বিশেষত্বর মধ্যে আছে, ও সেটাকে ফুটিয়ে তুলবে এবার। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।